আজকে পড়বো সাইটোলজি, বাংলায় বলে কোষবিদ্যা। সাইটোলজি পড়ার আগে দুটো টার্ম জানবো, একটা হচ্ছে সাইটোলজি, একটা হচ্ছে একটা হিস্টোলজি। সাইটোলজি কি? সাইটোলজি হচ্ছে স্টাডি অফ সেল। স্টাডি অফ সেলকে কী বলে? সাইটোলজি। আর একটা হচ্ছে হিস্টোলজি, হিস্টোলজি কি? স্টাডি অফ টিস্যু। ঠিক আছে, এটা ওয়ান ওয়ার্ডেও দেয় ইংলিশে, যে স্টাডি অফ সেল এটাকে কী বলে সাইটোলজি, স্টাডি অফ টিস্যু এটাকে কী বলে হিস্টোলজি। এই দুটো জিনিস মনে রাখতে হবে। এবার কিছু ওয়ান লাইনার পড়ব। প্রথম কোষ আবিষ্কারক কে যদি কোয়েশ্চেন আসে, তাহলে কোয়েশ্চেন করতে হবে রবার্ট হুক। কে? রবার্ট হুক। কত সালে? 1665 সালে। এবার কোয়েশ্চেন হবে, প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেন? উত্তর লিভেন হক। রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেন সেটা কিন্তু মৃত কোষ। যদি বলে প্রথম কোষ আবিষ্কার কে করেন? রবার্ট হুক। যদি বলে প্রথম মৃত কোষ কে আবিষ্কার করেন? উত্তর রবার্ট হুক। এবার যদি কোয়েশ্চেন হয় প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেন? উত্তর হবে লিভেন হক। কি বললাম? প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেন? উত্তর লিভেন হক। একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, একটা কোয়েশ্চেন আছে যে একটা বই দিয়ে দেয় নাম, ঠিক আছে, অরিজিন অফ লাইফ অন আর্থ, পৃথিবীর ওপর জীবনের যে উৎপত্তি, এটা কে লিখেছেন এই বইটা? উত্তর হচ্ছে আলেকজান্ডার ওপারিন। আলেকজান্ডার ওপারিন, ঠিক আছে, আলেকজান্ডার ওপারিন। প্রথম সম্ভাব্য কোষের নাম মনেরা। অ্যানিমাল কিংডম আছে মনেরা, এরকম কিছু আছে, আমি পরে বলবো। প্রথম সম্ভাব্য কোষের নাম হচ্ছে মনেরা। এবার পড়বো এই যে কোষ, কোষগুলো কিন্তু খালি চোখে দেখা যায় কিছু কিছু কোষ। এবার বেশিরভাগ কোষ কি? খুবই সূক্ষ্ম, ক্ষুদ্র ক্ষুদ্র। কোষের ভিতর কী কী আছে, কোন কোন কোষ অঙ্গাণু আছে, এগুলো কি খালি চোখে দেখা যাবে? দেখা যাবে না। এগুলোকে জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? অণুবীক্ষণ যন্ত্র। আর অণুবীক্ষণ যন্ত্রকে ইংরেজিতে বলে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ তিন প্রকার, সাধারণত তিন প্রকার দেখা যায়, সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। প্রথমে আসে সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর লিভেন হক। কম্পাউন্ড মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন? দুজন মিলে, একটা ফ্রান্সিস আর একটা জানসেন। ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন? এইটাই কোয়েশ্চেনে পরীক্ষাতে বেশি আসে। ইলেকট্রন মাইক্রোস্কোপ কি আবিষ্কার করেন? উত্তর হচ্ছে নল অ্যান্ড্রুস্কা। কে? নল অ্যান্ড্রুস্কা। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আবার বলছি, ইলেকট্রন মাইক্রোস্কোপ কি আবিষ্কার করেন? উত্তর নল অ্যান্ড্রুস্কা। চলে যাবো পরে, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট অনলাইনারগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। সবচেয়ে ভুটো কোষের নাম কি? উত্তর মাইকোপ্লাজমা গলসেপটিকাম। মাইকোপ্লাজমা গলসেপটিকাম, ঠিক আছে, সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমা গলসেপটিকাম। হাতের লেখা কতটা ভালো না, আমার উচ্চারণ শুনে বুঝে নিবা। মাইক্রোপ্লাজমা গলসেপটিকাম, সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমা গলসেপটিকাম। সবচেয়ে বড় প্রাণী কোষ, সবচেয়ে বড় প্রাণী কোষ হচ্ছে উট পাখির ডিম। পরীক্ষায় অনেকবার এসেছে উট পাখির ডিম, সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম। মানবদের সবচেয়ে ছোট কোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানবদের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু বা স্পার্ম। মানবদের সবচেয়ে ছোট কোষ শুক্রাণু, ঠিক আছে। এবার মানবদের সবচেয়ে বড় কোষ? উত্তর ডিম্বাণু। উত্তর ডিম্বাণু, এটাকে ইংরেজিতে ডিম্বাণু, ইংরেজিতে কি বলে? ওভাম। আর ওভাম, আর শুক্রাণুকে কি বলে? স্পার্ম। শুক্রাণু ইংরেজি কি বলে? স্পার্ম। এবার মানবদের দীর্ঘতম কোষ, দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। দীর্ঘতম কোষের নাম কি? স্নায়ু কোষ। দীর্ঘতম কোষের নাম স্নায়ু কোষ। সবচেয়ে বড় উদ্ভিদ কোষ যদি বলে দেবে এককোষী, ঠিক আছে, এককোষী কে? উত্তর অ্যাক্টিবুলারিয়া, ঠিক আছে, বলে অ্যাসিটা বুলারিয়া বলে, বা বাংলাতে একটি অ্যাস, এভাবে মনে, ইংরেজিটাই মনে রাখতে হবে, অ্যাসিটা বুলারিয়া। সবচেয়ে বড় উদ্ভিদ কোষ এককোষী, অ্যাসিটা বুলারিয়া। এবার কোশ্চেন হবে, সবচেয়ে বড় উদ্ভিদ কোষ বহু কোষের মধ্যে কোনটা পড়ছে? উত্তর রেমি গাছের তন্তু, ঠিক
ঠিক আছে, ফাইবার অফ রেমি, রেমি গাছের তন্তু। খালি চোখে দেখা যায় এমন প্রাণী কোষ হলো পাখি এবং সরীসৃপের ডিম। পাখি এবং সরীসৃপের ডিম, এগুলো কি খালি চোখে দেখা যায়? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সবচেয়ে ছোট কোষ যদি বলে উত্তর হবে মাইকোপ্লাজমা গলসেপটিকাম। উত্তর মাইকোপ্লাজমা গলসেপটিকাম, উত্তর মাইকোপ্লাজমা গলসেপটিকাম। সবচেয়ে বড় প্রাণী কোষ উত্তর উটপাখির ডিম, সবচেয়ে বড় প্রাণী কোষ উত্তর উটপাখির ডিম। আচ্ছা, এই যেখানে সবচেয়ে বড় ছোট কোষ, ঠিক আছে, মাইকোপ্লাজমা গলসেপটিকাম বলছি, এ আরও কিছু কিন্তু ছোট কোষ আছে, যেমন একটা আছে মাইকোপ্লাজমা ল্যাটেলাই, ঠিক আছে। বেশিরভাগ অপশনে এই মাইকোপ্লাজমা গলসেপটিকামটা থাকে, এবার মাইকোপ্লাজমা গলসেপটিকামটা না দিয়ে মাইকোপ্লাজমা ল্যাটেলাই দিতে পারে, তখন ওটাকে টিক মারতে হবে। তারপরে পিপিএলও এরকম একটা সংক্ষেপে নাম থাকে, ওটা দিতে হবে, ঠিক আছে। তো এটা একটু ডিটেলসে দেখে নিতে হবে, পরে সময় হলে জানাবো। আপাতত এইটুকুই মনে রাখো যে সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গলসেপটিকাম। সবচেয়ে বড় প্রাণী কোষ হচ্ছে উটপাখির ডিম, সবচেয়ে বড় প্রাণী কোষ উটপাখির ডিম। মানবদের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু বা স্পাম। আরেকটা আছে, সেটা হচ্ছে আরবিসি, মানে লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল। অবশ্যই এটা পরিণত হতে হবে, রেড মানে শুক্রাণু না দিয়ে লোহিত রক্তকণিকা কিন্তু দিতে পারে, ঠিক আছে। শুক্রাণু যদি দেয় তাহলে তো অবশ্যই শুক্রাণু টিক মারতে হবে, আর শুক্রাণু না দিয়ে অপশনে কিন্তু আরবিসি দিবে, তো তখন হচ্ছে আরবিসি ক্লিক করে মানে টিক মার্ক মারতে হবে। মানবদের সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু বা ওভাম। মানবদের দীর্ঘতম কোষ উত্তর স্নায়ু কোষ, মানবদের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। সবচেয়ে বড় উদ্ভিদ কোষ যদি এককোষের কথা বলি তাহলে অ্যাসেটা বুলারিয়া। সবচেয়ে বড় উদ্ভিদ কোষ যদি বহুকোষের কথা বলি তাহলে হচ্ছে ফাইবার অফ রেমি, মানে রেমি গাছের তন্তু। খালি চোখে দেখা যায় এমন একক কেমন হচ্ছে প্রাণী কোষ হচ্ছে পাখির ডিম, সরীসৃপের ডিম, এগুলো হচ্ছে খালি চোখে দেখা যায়, ঠিক আছে। এবার পরে দেখবো। আচ্ছা, অনেক ওয়ান লাইনার জেনে নিলাম, ইম্পর্টেন্টগুলো জেনে নিলাম। এবার একটু আমাকে কোষ জিনিসটাকে বুঝতে হবে, ঠিক আছে। কোষ কীভাবে, কোষ জিনিসটা কী কীভাবে একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হয়, তো ফার্স্টে জানবো কোষ সেল থিওরি। সেল থিওরিটা কত সালে দেয়? 1839 সালে দেয়, প্রাণীবিদ সোয়ান দেয়, ঠিক আছে। প্রাণীবিদ সোয়ান সেল থিওরিটা দেয়। সেল থিওরিতে কী বলছে? সেল থিওরিতে এটাই বলছে যে প্রতিটি জীব দেহ কোষ দ্বারা গঠিত। কোষ হলো জীবদেহের গঠনমূলক ও ক্রিয়ামূলক একক। কী বলে? কোষ হচ্ছে জীবদেহের গঠনমূলক ও ক্রিয়ামূলক একক। এবার কোষ কয় প্রকার? কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। একটা ইউক্যারিওটিক কোষ, একটা প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কোনটা? আদি কোষ। আর ইউক্যারিওটিক কোষটা হচ্ছে আদর্শ কোষ। আগে কি না, আগে যেরকম ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, মানে বিভিন্ন আদ্য প্রাণীগুলো ছিল, সেইগুলো কি না অনেক যুগ যুগ ধরে পরিবর্তিত হয়ে হয়ে উন্নত মানের হয়ে হয়ে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ তৈরি হয়েছে। আমাদের দেহের যে কোষ, বিভিন্ন যত প্রাণীদের আমরা আশেপাশে দেখতে পাই, উদ্ভিদ, সবগুলো কোষ কি? ইউক্যারিওটিক কোষ, আদর্শ কোষ। আর প্রোক্যারিওটিক কোষগুলো কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ওগুলোতে এই আদি কোষটা আছে, হ্যাঁ প্রোক্যারিওটিক কোষটা আছে। এবার পরে স্লাইডটা দেখবো। আচ্ছা, এবার এই ছোটটা জানবো, কোষ, কোষকে, কোষ কীভাবে তৈরি, কোষ জিনিসটা। কোষ তিনটা জিনিস নিয়ে তৈরি মেনলি, প্রোটোপ্লাজম, কোষ পর্দা, একটা কোষ প্রাচীর, ঠিক আছে। প্রোটোপ্লাজম, কোষ পর্দা আর কোষ প্রাচীর, এই তিনটা জিনিস। এবার এই কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষের থাকে, মানে ব্যাপারটা এটাকে একটু ছবি এঁকে এঁকে বোঝাতে হবে। ধরো এই কোষ হচ্ছে এরকম একটা কোষ, এবার হচ্ছে এটা একটা কোষ ধরলাম, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। এবার এই উদ্ভিদ কোষের বাইরে দিয়ে ও একটা পর্দা থাকে, এটাকে বলে কোষ প্রাচীর, যেটা প্রাণীদের থাকে না, প্রাণীদের শুধুমাত্র কোষ পর্দাই থাকে। এবার এই কোষ পর্দার ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজম দুটো জিনিস নিয়ে তৈরি, দুটো অংশ নিয়ে তৈরি, একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই বাকিটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে, বাকি যেটা আছে। এবার বুঝে গেলাম, এবার এই যে সাইটোপ্লাজম, এটা এটা কি, এটার মধ্যে তাহলে কী থাকে সাইটোপ্লাজমে? সাইটোপ্লাজমে থাকে সজীব কোষাঙ্গন থাকে আর নির্জীব বস্তু থাকে। এবার এই সজীব কোষাঙ্গনের মধ্যে আবার কী থাকে,
যে কোষ অঙ্গাণুগুলো থাকে সেগুলো আবার দুই রকমের ভাগে আমরা ভাগ করে নিয়েছি, একটা পর্দাঘের একটা পর্দাবিহীন। পর্দাঘেরার মধ্যে আছে একক পর্দা, দ্বি পর্দা, মানে একটা পর্দা থাকবে, আবার কিছু কিছু কোষ অঙ্গাণু থাকবে সেটা দুটো পর্দা দিয়ে ঘেরা। আর আছে পর্দাবিহীন, পর্দাবিহীনের মধ্যে কি আছে, রাইবোসোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিলস, ঠিক আছে। এবার পর্দা ঘেরা, পর্দা ঘেরা দ্বি একক পর্দা ঘেরা কোনটা আছে, তিনটা আছে, মাইটোকন্ড্রিয়া প্লাস নিউক্লিয়াস। কি কি বললাম, পর্দাবিহীন কোন কটা আছে, তিনটা, রাইবোসোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিলস। রাইবোসোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিলস, এগুলো কি পর্দাবিহীন। মাইক্রো রাইবোসোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিলস, এগুলো পর্দাবিহীন। এবার পর্দা ঘেরার মধ্যে দ্বি একক পর্দা, সেখানেও তিনটা আছে, একটা মাইটোকন্ড্রিয়া, একটা প্লাস্টিড, একটা নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, নিউক্লিয়াস চারটা অংশ নিয়ে তৈরি, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজমা, নিউক্লিয়লাস। এবার হচ্ছে একক পর্দা, একক পর্দা কতগুলো, একক পর্দা বেশ কয়েকটা আছে, পাঁচ চার পাঁচটা, পাঁচ ছটার মতো আছে। একটা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলা, সেটা একক পর্দা, ভ্যাকুয়োল, একক পর্দা, লাইসোজোম, একক পর্দা, গলগি বডি, একক পর্দা, মাইক্রোবডিস, একক পর্দা। এবার এই মাইক্রোবডিস এবার তিনটা ভাগ আছে, পেরিক্সোজোম, গ্লাইক্রোক্সোজোম, স্পেরোজোম, ঠিক আছে। এই গেল আমাদের কোষ, কোষকে এইভাবে জিনিসটা তৈরি হয়েছে। এবার আমরা ফার্স্টে প্রোটোপ্লাজম সম্পর্কে জানবো, ঠিক আছে, তারপরে সাইটোপ্লাজম সম্পর্কে জানবো, নিউক্লিয়াস সম্পর্কে জানবো, সজীব কোষাঙ্গনগুলো, যে কোষাঙ্গনগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, ভ্যাকুয়াল, লাইসোজোম, গলগি বডি, মাইক্রোবডিস, রাইবোজোম, সেন্ট্রোজোম, এগুলো কীগুলো কী জিনিস, এগুলো কী দিয়ে তৈরি, কী কাজ এদের, কেন এসেছে, কী ভূমিকা পালন করছে, এক একটা এক এক রকম নাম দিচ্ছে, যেমন লাইসোজোমকে আত্মঘাতী থলি বলছে, কেন বলছে, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলছে, কেন বলছে, তো রাইবোজোমকে বলতে প্রোটিন, হ্যাঁ রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলছে, কেন বলছে, এইগুলো কেন বলছে কোনটাকে, এগুলো ব্যাপারে জানবো, কারণ কেন জানবো, এগুলো থেকে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আমাদেরকে আনসার করতে হবে। তো ফার্স্টে যেটা জানবো, আচ্ছা ফার্স্টে আমরা জানবো কোষ প্রাচীর সম্পর্কে জানবো, ঠিক আছে, পরের স্লাইডে কোষ প্রাচীর সম্পর্কে জানবো। আচ্ছা এবার পড়বো হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি, আগেই বলে দিচ্ছি, কোষ প্রাচীর কি শুধুমাত্র, কোষপ্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, কোষপ্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়। এর কাজ কি, কাঠিন্য দৃঢ়তা প্রদান করা হচ্ছে এর কাজ। কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, এটি হচ্ছে সেলুলোজ, সেলুলোজ দিয়ে তৈরি, এটা এগুলো কিন্তু কোশ্চেনে আছে, ঠিক আছে, যে সেলুলোজ কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, সেলুলোজ, প্রোটিন, ফ্যাট, লিপিড, এগুলো কিছু থাকে অপশন, উত্তর করতে হবে সেলুলোজ। আবিষ্কার করেন রবার্ট হুক, কোষপ্রাচীর আবিষ্কার করেন রবার্ট হুক। এই যে এবার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটাটা কি, এই কোষ প্রাচীরে, এটা ধরো কোষ বাইরে থেকে প্রাচীর থাকে, এই কোষ প্রাচীরে অসংখ্য সুকুচু কুচু 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 ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলে প্লাজমোডেসমাটা। এবার এগুলোর কাজ কি, এগুলোর কাজ যে পার্শ্ববর্তী কোষ গুচ্ছ আছে, এখানে আছে একটা কোষ, এখানে আছে কোষ, এখানে কোষ, এখানে কোষ, এখানে কোষ, এখানে কোষ, এরকম অনেক অনেক কোষ থাকে, এই যে এই সূক্ষ্ম এই এই প্লাজমোডেসমাটার মধ্যে একটা কোষ আর একটা কোষের সাথে কি সংযোগ স্থাপন করে, সংযোগ স্থাপন করে, নিউ এনার্জি, খাদ্য, এগুলো সব আদান প্রদান করে, তো সংযোগ স্থাপন করে, তো এইটাকে বলে হচ্ছে প্লাজমোডেসমাটা। এবার জানবো কোষ পর্দা বা প্লাজমা পর্দা। আচ্ছা এবার পড়বো কোষ পর্দা, কোষ পর্দা বা প্লাজমা পর্দা, এটা কি জিনিস, এটা হচ্ছে লিপিড আর প্রোটিন দ্বারা তৈরি, ঠিক আছে, লিপিড আর প্রোটিন, লিপিড হচ্ছে ফ্যাট, ফ্যাট আর প্রোটিন দ্বারা তৈরি হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। কি কাজ, কোষকে রক্ষা করা আর আকৃতি প্রদান করা হচ্ছে এর কাজ। এবার পড়বো প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। আবিষ্কারককে দুজা দিন, নাম করো পারকিনজি, এবার এবার পড়বো নিউক্লিয়াস, এবার পড়বো নিউক্লিয়াস, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আবিষ্কারককে উত্তর রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কার। এবার নিউক্লিয়াসের কটি অংশ, চারটে অংশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয়লাস আর নিউক্লিয় জালিকা। আমি যদি ছবি আঁকি তাহলে ছবিটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে ধরো, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, এত বড় ছবি আঁকবো না, ছোট, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। এবার এই নিউক্লিয়াসের এইটা হচ্ছে নিউক্লিয়লাস, ঠিক আছে, আর এরকম পেছনা 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 থাকে,
এটা হচ্ছে নিউক্লিয় জালক বা নিউক্লিয় জালিকা, ক্রোমাটিন জালিকা। আর যে লিকুইডটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। একবার ফার্স্টে জেনে নিউক্লিয় পর্দা ঠিক আছে, নিউক্লিয় পর্দা হচ্ছে নিউ আর এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসকে ঘিরে অবস্থিত একক পর্দা দ্বারা গঠিত, এটি কিন্তু একক পর্দা। আমি কিন্তু ফার্স্টে বলেছিলাম যে দ্বি একক পর্দা মাত্র তিনটি, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এটি একক পর্দা তৈরি, এখানে এটি একক না সরি এটি দ্বি একক পর্দা দিয়ে তৈরি, ঠিক আছে। নিউক্লিয়াস হচ্ছে দ্বি একক পর্দা দিয়ে পর্দা দ্বারা ঘিরে দ্বারা গঠিত, ঠিক আছে। এবার হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়াস মধ্যস্থ অর্ধ তরল ধাতু বিশেষ যার মধ্যে ক্রোমাটিন সূত্রগুলো অর্থাৎ নিউক্লিয় জালক অবস্থান করে, ওটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় পর্দা নিউক্লিয় প্লাজম। নিউক্লিওলাস, নিউক্লিওলাস কোনটা? নিউক্লিয়াসের সর্বাপেক্ষা ঘন গোলাকার অংশ হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, ঠিক আছে। নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। নিউক্লিয় প্লাজমের মধ্যে দীর্ঘ যে প্যাঁচানো সূচালো সূত্রাকার কোষ থাকে, কোষ বিভাজনের সময় এই সূত্রগুলি কি করে নির্দিষ্ট সংখ্যক ফিতের আকার ধারণ করে, তখন এদের ক্রোমোজোম বলে। এটি নিউক্লিয়াসে ডিএনএ আর আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। তো নিউক্লিয় জালিকা কি দিয়ে গঠিত? ডিএনএ, আরএনএ আর একটা হচ্ছে প্রোটিন, এগুলো দ্বারা তৈরি। মাইটোকন্ড্রিয়া, এবার পড়বো হচ্ছে কোষীয় অঙ্গাণুগুলো, ঠিক আছে। ফার্স্টে পড়বো মাইটোকন্ড্রিয়া, তারপরে পড়বো প্লাস্টিড, তারপরে গলগি বডি, এভাবে করে পড়বো। তাহলে শুরু করা যাক। আচ্ছা, নিউক্লিয়াস হয়ে গেল, এবার আসে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, কোয়েশ্চেন হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে কি আবিষ্কার করেন বলে দিয়েছে রবার্ট টন, আচ্ছা বলে দিয়েছে ওটা। এবার মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া নামকরণ কে করেন? উত্তর হচ্ছে বেন্ডা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে বেন্ডা। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন বেন্ডা, সরি নামকরণ করেন হচ্ছে বেন্ডা, ঠিক আছে, বেন্ডা। আর নামকরণ করেন বেন্ডা। এবার মাইটোকন্ড্রিয়াকে কি বলে? আর মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করেন কে? যদি চাই তাহলে হবে কলিকার, কলিকার হচ্ছে আবিষ্কার করেন। আর নামকরণ করেন বেন্ডা, বেশিরভাগ বেন্ডা নামকরণ কে করেন? বেন্ডা, এটাই দেয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলে? উত্তর মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি কথা বলে, পাওয়ার হাউস অফ সেল। এবার মাইটোকন্ড্রিয়া কি কোন জিনিসটা? মাইটোকন্ড্রিয়া হচ্ছে এটি এটি দুটো পর্দা থাকে, মাইটোকন্ড্রিয়াতে দেখতে এরকম হয়, এরকম ধরো এরকম হয়, আর এর ভিতরে এরকম এরকম খাঁজ খাঁজ কাটা থাকে। এরকম খাঁজ খাঁজ কাটা থাকে। এবার এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এ হচ্ছে কিছু বহি পর্দাটা মসৃণ, এই যে বাইরের পর্দাটা মসৃণ কত সুন্দর, আর অন্ত পর্দাটা কি অসংখ্য খাঁজ বিশিষ্ট, যদি ভেতরের পর্দা সেটাকে এরকম খাঁজ 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 থাকে, ঠিক আছে, আঙুলের মতো থাকে ভাগগুলি। আর এগুলোকে কি বলে? এগুলোকে কিন্তু ক্রিস্টি বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যে ক্রিস্টি কি? ক্রিস্টি হলো মাইটোকন্ড্রিয়ার অংশ, রাইবোজোমের অংশ, গলগিপির অংশ। উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অংশ, মাইটোকন্ড্রিয়ার যে আঙুলের মতো ভাগগুলো থাকে সেটাকে ক্রিস্টি বলে। মাইটোকন্ড্রিয়া কী থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে এটিপি, এই যে এটিপি হচ্ছে মেন হচ্ছে শক্তির উৎস, ঠিক আছে। এটিপি এটিপি এটি এটিপির প্রোডাক্ট কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এবার এই এটিপি এটিপি সঞ্চিত থাকে মাইটোকন্ড্রিয়াতে, তার জন্য একটি কোষের শক্তি ঘর বলে, ঠিক আছে। যদি আমরা বলি যেরকম গ্লুকোজ যখন জারিত হয় তাহলে কত অণু এটিপি তৈরি হয়? C6H12O6, এটার সাথে অক্সিজেন চলে আসে, ছয় অণু অক্সিজেন আছে, অক্সিজেন এসে ছয় অণু কার্বন চাই অক্সাইড তৈরি হয়, প্লাস জল তৈরি হয়, আর প্লাস 38 অণু এটিপি তৈরি হয়, 38 অণু এটিপি তৈরি হয়। কিস্টির গায়ে অসংখ্য সবৃন্তক কণা বর্তমান, এগুলোকে বলে অক্সিজেন বা F1, এটা হচ্ছে F1, ঠিক আছে, F1।
ইংলিশে বলে ফার্নান্ডেজ বা অক্সিজন F1 বা ফার্নান্ডেজ রোমান, ফার্নান্ডেজ মোরান, মোরান অধ্যায়ক বলে। এবার পড়বো প্লাস্টিড। প্লাস্টিড কি আবিষ্কার করেন? ভেরি ইম্পর্টেন্ট। প্লাস্টিড আবিষ্কার করেন ই হেকেল। কোয়েশ্চেন কিন্তু এসেছে প্লাস্টিড কি আবিষ্কার করেন, উত্তর ই হেকেল। প্লাস্টিড কি আবিষ্কার করেন, উত্তর ই হেকেল। প্লাস্টিড আবিষ্কার করেন, প্লাস্টিড ল আছে, প্লাস্টিড হেকেলের ল, প্লাস্টিড ল ল দিয়ে মনে রাখতে হবে। প্লাস্টিড কি আবিষ্কার করেন, ই হেকেল। প্লাস্টিড কি, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্লাস্টিড কোথায় পাওয়া যায়? শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। এবার প্লাস্টিডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা বর্ণহীন, একটা বর্ণযুক্ত। বর্ণহীন প্লাস্টিককে, প্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড হচ্ছে লিউকো প্লাস্টিড, ঠিক আছে। বর্ণযুক্ত হচ্ছে ক্রোমাটিড প্লাস্টিড, এটার আরেকটা নাম হচ্ছে ক্রোমা। ক্রোমাটিড প্লাস্টিড আর বর্ণহীন, বর্ণহীনটাকে বলে লিউকো। লিউকো প্লাস্টিড, ঠিক আছে। বর্ণযুক্ত হচ্ছে ক্রোমাটিড প্লাস্টিড আর বর্ণ প্লাস্টিড প্লাস্টিড, ঠিক আছে। এবার বর্ণযুক্ত হচ্ছে ক্রোমাটিক প্লাস্টিক, বর্ণহীন হচ্ছে লিগো প্লাস্টিক। এবার বর্ণযুক্ত, বর্ণযুক্ত বা ক্রোমাটিক প্লাস্টিক, ওটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। কটা ভাগে? পাঁচটা ভাগে। ক্লোরোপ্লাস্ট, লিউ ফিও ফিওপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ক্যারোটিক প্লাস্ট। এবার এগুলো হচ্ছে বর্ণযুক্ত। তাহলে কোন বর্ণ হবে, বর্ণ হিসেবে ভাগ করেছি, যেটা ক্লোরোপ্লাস্ট সেটা হচ্ছে সবুজ বর্ণ, সেটা কোন বর্ণ, সবুজ বর্ণ। যেটা ফিওপ্লাস্ট সেটা কোন বর্ণ, সেটা বাদামি বর্ণ। যেটা রোডোপ্লাস সেটা কি বর্ণ, লাল বর্ণ। যেটা জ্যান্থোপ্লাস সেটা কি বর্ণ, হলুদ বর্ণ। যেটা ক্যারোপ্লাস সেটা হচ্ছে কমলা বর্ণ, ঠিক আছে। এবার এই যে সবুজ বর্ণ যে ক্লোরোপ্লাস, এটা হচ্ছে গাছের সবুজ অংশে থাকতে শালক সংশ্লেষণে সহায়তা করে, রঙিন। এবার প্লাস্টিকগুলোর কি কোথায় কোথায় থাকে আর কি সে সাহায্য করে? প্লাস্টিক এই যে যেটা রঙিন প্লাস্টিক বা ক্রোমাটিক প্লাস্টিক, যেটা বর্ণযুক্ত প্লাস্টিক, সেটা উদ্ভিদের ফুলে, ফলের ত্বকে ইত্যাদি স্থানে থাকে। এরা কি করে? পরাগ মিলন ও ফল বা বীজের বিস্তারে সহায়তা করে। আর এবার বর্ণহীন প্লাস্টিক উদ্ভিদের যে অংশে আলো পৌঁছায় না, অর্থাৎ মূলের কোষে বর্ণহীন লিউকো প্লাস্টিক থাকে। খাদ্য সঞ্চয়ের প্রকৃতি অনুসারে লিউক এটি নানা ধরনের হয়, অ্যামাইলো প্লাস্ট, এলাও প্লাস্ট আর অ্যালিউরন প্লাস্ট। কি বললাম? অ্যামাইলো প্লাস্ট, এলাও প্লাস্ট, অ্যালিউরন প্লাস্ট। অ্যামাইলো প্লাস্টে কি থাকে? অ্যামাইলো প্লাস্টে হচ্ছে শীর্ষা, হচ্ছে তোমার শ্বেতসার সঞ্চিত থাকে। শ্বেতসার মানে কার্বোহাইড্রেট, শ্বেতসার সঞ্চিত থাকে। এলাও প্লাস্টে হচ্ছে লিপিড, লিপিড মানে স্নেহ জাতীয় খাদ্য সঞ্চিত থাকে, ঠিক আছে, স্নেহ জাতীয় খাদ্য। আর অ্যালিউরন প্লাস্টে হচ্ছে প্রোটিন, অ্যালিউরন প্লাস্টে প্রোটিন, অ্যামাইলো হচ্ছে শর্করা বা কার্বো শ্বেতসার, আর এলাও প্লাস্টে লিপিড, ঠিক আছে। এই গেল প্লাস্টিড, প্লাস্টিডের গল্প শেষ। এবার গল্প শুনবো গলগি বডি। উত্তর গলগি বডি কি আবিষ্কার করেন? উত্তর হবে ক্যামেলিও গলগি, ক্যামেলিও গলগি, গলগি বডি আবিষ্কার করেন। গলগি বডিকে বিভিন্ন ঢাকে ডাকা হয়। একে বলে হচ্ছে ট্রাফিক পুলিশ, একে বলে কিডনি অফ সেল, একে বলে পোস্ট অফিস অফ সেল, ঠিক আছে। কিডনি অফ সেল কেন বলে? কিডনির কাজ কি? সব নোংরা পদার্থ বের করে দেওয়া কোষ থেকে, গলগি বডিলেও তাই, সব কিছু বের করে দেয় কোষ থেকে। পোস্ট অফিস অফ দি সেল, এই হচ্ছে কোষে কোষের সাথে একটা কোষের জিনিস একটা কোষে আদান প্রদান করে, ট্রাফিক পুলিশ তার জন্যই বলে। এবার ডিকটিওজম জিনিসটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজম বলে, পানি কোষের গলগি বডি তো গলগি বলে, উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলে? ডিকটিওজম বলে। গলগি বডি তিন প্রকার, গলগি বডি তিন রকমের, একটা সিস্টারনি, একটা ভেসিকল আর একটা ভ্যাকিউল। সিস্টারনি, ভেসিকল, ভ্যাকিউল, সিস্টারনি, ভেসিকল, ভ্যাকিউল, গলগি বডি তিন রকমের, সিস্টারিন, ভেসিকল, একটা ভ্যাকিউল। সিস্টারিন কি? চ্যাপ্টা থলির মতো গঠন। সিস্টারিনের গঠনটা কিরকম? চ্যাপ্টা, চ্যাপ্টা থলির মতো। ভেসিকল, ভেসিকলের গঠন কিরকম? ভেসিকল হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরপুঞ্জ, ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরপুঞ্জ। আর ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল হচ্ছে বড় বড় গহ্বরপুঞ্জ, বড় বড় গহ্বরপুঞ্জ, ঠিক আছে, ঠিক আছে। গলগি বডি ভ্যাকুয়ালটা কি? ভ্যাকুয়াল হচ্ছে গলগি বডির একটা পার্ট, ঠিক আছে, বড় বড় গহ্বরপুঞ্জ। বেশি করে হচ্ছে ছোটো ছোটো, ভ্যাকুয়াল হচ্ছে বড় বড়, সিস্টেম হচ্ছে চ্যাপটা থলির মতো, বলতে পারো মিডিয়াম সাইজের। লাইসোজম পড়বো এবার, ঠিক আছে। লাইসোজম, লাইসোজম কি বলে? সুইসাইড ব্যাগ, বাংলা কি বলে? আত্মঘাতী তৈরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আত্মঘাতী তৈরি, সুইসাইড ব্যাগ, সুইসাইড ব্যাগ কাকে বলে? উত্তর হচ্ছে লাইসোজম। একে আরেকটা নামেও ডাকা হয়, কি বলে? স্টোমাক অফ সেল, স্টোমাক অফ সেল। এবার পাকস্থলীতে কি হয়? সব কিছুর খাদ্য পাচিত হয়। লাইসোজমও কি? সব কিছুর পাচন করায়, ঠিক আছে।
এটিতে হাইড্রোলাইটিক নামক উৎসেচক থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হাইড্রোলাইটিক উৎসেচক দ্বারা কিন্তু সে পাচনটা করে, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে লাইসোজোম। স্পিরোজোম হলো উদ্ভিদ লাইসোজোম, স্পিরোজোম হলো উদ্ভিদ লাইসোজোম, স্পিরোজোম হলো উদ্ভিদ লাইসোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যেরকম উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলে ডিকটিওজোম পড়লাম, সেরকম উদ্ভিদ কোষের লাইসোজোমকে কি বলে স্পিরোজোম, উদ্ভিদ কোষের লাইসোজোমকে কি বলে স্পিরোজোম। ঠিক আছে, এবার পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা পর্যন্ত বিস্তৃত যে চ্যাপ্টা থুলি বা নালিকার মতো অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমকে অসংখ্য প্রকোষ্ঠে বিভক্ত করে তাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সিস্টারিন টিউবিয়াল ভেসিকল, সিস্টারিন টিউবিয়াল ভেসিকল, সিস্টারিন টিউবিয়াল ভেসিকল। ঠিক আছে, সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা, গলগি বডি তৈরি করা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এটি দু ধরনের হয়, একটা হচ্ছে এস ই আর, একটা হচ্ছে আর ই আর। ঠিক আছে, অর্থাৎ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর অমসৃণ মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এবার রাফ যেটা অমসৃণ সেটা কী কাজ, প্রোটিন সংশ্লেষে সহায়তা করা, কী কাজ, প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। আর যেটা এসিআর এটার কাজ হচ্ছে লিপিড, লিপিড এবং স্টেরয়েড, লিপিড মানে বলেছি ফ্যাট স্নেহ জাতীয় খাদ্য, লিপিড স্টেরয়েড জাতীয় সংশ্লেষে খাদ্য সংশ্লেষে সহায়তা করা। এবার হচ্ছে ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল পড়বো। ভ্যাকুয়াল হচ্ছে এটিকে স্টোর হাউস অফ সেল বলে, ভ্যাকুয়ালকে কী বলে স্টোর হাউস অফ সেল, ভ্যাকুয়ালকে কী বলে স্টোর হাউস অফ সেল। এটি টোনোপ্লাস্ট দ্বারা ঘিরে থাকে, কাজ খাদ্য সঞ্চয় করা। ভ্যাকুয়াল হচ্ছে টোনোপ্লাস্ট দিয়ে ঘিরে থাকে, কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এরপরে পড়বো পেরিক্সিজম, এটি সেফটি ভালভ অফ ভালভ অফ সেল, সেফটি ভালভ অফ সেল কাকে বলে, উত্তর হচ্ছে পেরিক্সিজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেফটি ভালভ অফ সেল কাকে বলে পেরিক্সিজম। ঠিক আছে, তারপরে আসছি রাইবোজম, রাইবোজম হচ্ছে কি আবিষ্কার করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইবোজম আবিষ্কার করেন জর্জ প্যালেট, প্যালেট। ঠিক আছে, PALADE প্যালেট, এই রাইবোজম আবিষ্কার করেন। একটা কমন কোয়েশ্চেন আছে এখান থেকে ইম্পর্টেন্ট, যে প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে, উত্তর রাইবোজম, রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। কেন, প্রোটিন সংশ্লেষের প্রধান কাজ হয় প্রোটিন সংশ্লেষ করে দেয়, তার জন্য হচ্ছে রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। এটি আশি এস প্রকৃতির, রাইবোজম হচ্ছে দুটো প্রকৃতির, একটা সত্তর এস প্রকৃতির, একটা আশি এস প্রকৃতির। ঠিক আছে, যেটা সত্তর এস প্রকৃতির সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ মানে আদি কোষে থাকে, আর ইউক্যারিওটিক কোষে আশি প্রকৃতির থাকে। যেহেতু আমরা সব এখন কি ইউক্যারিওটিক কোষই তো সব নিয়ে ভাববো কিনা, তার জন্য এখানে শুধুমাত্র আশি প্রকৃতির লেখা বলা হয়েছে। কোশ্চেন হতে পারে যে প্রোক্যারিওটিক কোষে রাইবোজম কত প্রকার, উত্তর হচ্ছে সত্তর এস, কিন্তু ওটা সাধারণ আসে না। যদি কোশ্চেন হয় যে রাইবোজম কত প্রকৃতির, প্রাণী কোষে রাইবোজম কত প্রকৃতির বা রাইবোজম কত প্রকৃতির, উত্তর হচ্ছে আশি এস। ঠিক আছে, এটা হচ্ছে সর্বক্ষুদ্রতম কোষ অঙ্গাণু, এই যে যতগুলো পড়লাম মাইক্রোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজম, ইন্টিগ্রাম, ভ্যাকুয়াল, সবচেয়ে ক্ষুদ্র কোণ, সবচেয়ে ক্ষুদ্র কিন্তু এই রাইবোজম। ঠিক আছে, এবার পড়বো সেন্ট্রোজোম, প্রাণী কোষে থাকে, সেন্ট্রোজোম কোথায় থাকে, সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে। এটি দুটি অংশ নিয়ে গঠিত, একটা সেন্ট্রিওল, একটা সেন্ট্রোস্ফিয়ার, একটা সেন্ট্রিওল, একটা সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, সেন্ট্রিওলটি কী করে সমকোণে অবস্থান করে, সেন্ট্রোজোমে দুটি সেন্ট্রিওল সমকোণে অবস্থান অবস্থান করে, আর অনেকটা খোলা পিপের মতো আকার ধারণ করে, মানে ধরো এই রকম, একটা এই রকম। ঠিক আছে, পিপের মতো। আচ্ছা, এবার মাইক্রোটিউবাল জিনিসটা কি, মাইক্রোটিউবাল হচ্ছে নলের মতো দেখতে, মাইক্রোটিউবাল দ্বারা গঠিত। এই সেন্ট্রোজোম এই যে শুকু শুকু যে নলের মতো আছে সেগুলো হচ্ছে মাইক্রোটিউবাল দ্বারা গঠিত। আর এটি কী করে, কোষ বিভাজনের সময় এগুলো খুলে গিয়ে বেমতন্তু গঠন করে। আর আরেকটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা কোষ বিভাজনের সময় এটা খুলে গিয়ে করে বেমতন্তু গঠন করে, কী করে বেমতন্তু গঠন করে। প্রাণী কোষে কিন্তু সেন্ট্রোজোম থাকে, ঠিক আছে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। তাহলে উদ্ভিদ জন্মে কী থাকে, উদ্ভিদ জন্মে কোষ হচ্ছে এই মাইক্রোটিউবেলটাই শুধু থাকে, মানে এই যে নন নলগুলোই থাকে। এবার হচ্ছে মাইক্রোটিউবেল হচ্ছে নলের মতো দেখতে, সাইটোস্কেলেটন গঠন করে, এর কাজ হচ্ছে উদ্ভিদ কোষের বিভাজনের সময় বেমতন্তু গঠন করা। তার প্রাণী কোষের বেমতন্তু গঠন করতে সাহায্য করে সেন্ট্রোজোম, আর উদ্ভিদ কোষের মাইক্রোটিউবিয়ল। এবার লাস্ট একটা কোষাঙ্গাণু পড়বো, সেটা হচ্ছে অর্গাস বা নির্জীব কোষাঙ্গাণু। ঠিক আছে, যখন আমি প্রথমেই বলেছিলাম যে প্রথমে যে চারটা আছে এই যে এখানে, ঠিক আছে, যে কোষ হচ্ছে কোষ প্রাচীর, কোষ পর্দা, প্রোটোপ্লাজম নিয়ে গঠিত, প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস নিয়ে গঠিত। এবার হচ্ছে সজীব কোষাঙ্গাণু, একটা নির্জীব কোষাঙ্গাণু, আমরা কিন্তু সব পড়ে নিয়েছি, এগুলো সব পড়ে নিলাম এতক্ষণে। ঠিক আছে, সজীব মোটামুটি পড়ে নিয়েছি, তাহলে একটা নির্জীব বস্তু, নির্জীব বস্তুটাই শুধু হয়নি, নির্জীব বস্তুটার কী কাজ,
অর্গাস্টিক, একে ইংলিশে বলে অর্গাস্টিক বা নির্জীব কোষঙ্গাণু, এর কাজ হচ্ছে সঞ্চয় এবং ক্ষরণে কাজে লাগে, ঠিক আছে, সঞ্চয়ের ক্ষরণে সাহায্য করে নির্জীব কোষাঙ্গাণু। তো এইগুলো সাইটোলজি মানে কোষবিদ্যার পার্ট ওয়ান, পার্ট টু আসবে, সেটাতে আমি সেল ডিভিশন, কোষ বিভাজন সম্পর্কে বলবো, ঠিক আছে।